হ্যালো ইভরিয়ান, আজকে আমি কাটরা মসজিদে আছি। নবাব পিরিয়ডের সব থেকে পুরনো স্ট্রাকচার কাটরা মসজিদ। আমি সঙ্গে একটা গাইড নিয়ে এনেছি দাদাকে, ইনি সমস্ত কিছু আমাদেরকে ঘুরে দেখাবেন এবং প্রপারলি এর যে ইতিহাস সেটা বুঝিয়ে দেবেন। দেখুন, আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসছেন এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা, আর আপনারা দেখতে এসছেন কাটরা মসজিদ। আর সবজি কাটরা নামদার কারণ এই যে রাস্তার ফুলের গার্ডেন আমরা দেখে এলাম, এগুলো কিন্তু সব নতুন। নাহলে আজ থেকে 300 বছর আগে যার নামে জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে 2 দিন সবজির মার্কেট বসতো, তার জন্য এই জায়গাটার নাম হয় সবজি কাটরা। আর পাশাপাশি 2টি বড় বড় মিনার দেখতে পারা যায়। কিন্তু মসজিদের 4 কর্নারে 4টি ছিল, 2টি কিন্তু ভূমিকম্পতে ভেঙে যায়। ভূমিকম্পটা হয়েছিল 1897 সালে। মিনার 2টো কাজ ছিল হচ্ছে, 2টো আজান দেওয়া এবং শত্রুপক্ষকে ফলো করা হতো। এখন যেরকম সব মন্দির মসজিদে মাইক আছে, তখন তো আর ছিল না। তাই ওরা কী করতেন, বাঁশের চং কিংবা টিনের চং, মানে আরবি আজান দিতেন। আর চারিদিকে যে একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পারা যাচ্ছে, এগুলোকে মুসাফিরখানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের যে ঘরগুলো দেখতে পারা যাচ্ছে, এক একটা ঘরে 4টা করে বাচ্চা শিশু আর 1টা শিক্ষক থেকে আনুমানিক 700 বাচ্চা শিশুদের কোরআন শরীফ পাঠ করানো হতো তৎকালীন সময়ে আরবি, উর্দু এবং ফার্সিতে। আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নামাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা ছিল। আর ঢোকার পথে নবাবের সময় কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না, তাই দেওয়ালে গায়ে তাকালে ইংরেজি অক্ষরে উল্টো টিগুলো আমি দেখালাম, ওগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার ট্যাপের ল্যাম্প ডালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। এই আলোতে পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো। আর এই গেটগুলো সব ছোট করে দেওয়ার কারণ, নবাবের পেটে যে কোনো মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সেলামকে ঢুকতে হতো। কারণ কি, নবাবের পেটে কিন্তু সব 6 ফুট 7 ফুট করে লম্বা ছিলেন তারই কারণ। আর যে গেটে বর্তমানে আমরা এখন প্রবেশ করে এলাম, এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড। গেটটা একটু দেখাও, সামনের দিকে আমরা কিন্তু এখন যাব। এই যে গেট, এটা দেখাও তো, এটা আসলে মসজিদের এটা ব্যাক সাইড। তো আমরা যাব আস্তে আস্তে সামনের দিকে, যা তো আছে আমাদের গাইড প্রপারলি ভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। সামনের দিকে তাকিয়ে দেখুন, এটা কিন্তু হচ্ছে মেন মসজিদ, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ। ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন, 25 খ্রিস্টাব্দে কিন্তু ওই মুর্শিদকুলিকা মারা যান। দেওয়ালে গায়ে তাকিয়ে দেখুন, 4 কোণা করে যে খোপগুলো দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারিদিকে কিন্তু পাবেন ছোট বড় করে। এসব খোপের উপরে নবাবের সময় বেলজাম গ্লাস সেট করা থাকতে এক ধরনের উন্নতি মানে কাজ। আর এই যে ছোট খোপগুলো দেখতে পাওয়া যায়, এগুলোকে বলো তো কুলঙ্গি, মসজিদের চারিদিকে কিন্তু আছে। এগুলোতে প্রদীপ জ্বালিয়ে দাও, তোর উপরে যে আই টাইপের দেখছেন এগুলোতে জ্বালিয়ে দাও তো মশাল, এটা এটা হ্যাঁ, এর আলোটা যখন এই কাছের গায়ে পড়তো পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো। আর নিচে যে গুহা টাইপের দেখতে পারা যায় মসজিদের চারিদিকে কিন্তু আছে, এটা কিন্তু গুহা নয়, এটা ভেন্টিলেটার রূপে কাজ করতো আলো বাতাস পাস করার জন্য। কারণ টোটাল কাটরা মসজিদ আপনারা ঘুরে বেড়াবেন, কোথাও 1 ইঞ্চি রড 1 ইঞ্চি কাঠের সাপোর্ট পাবেন না। টোটাল কাটরা মসজিদটা কিন্তু আর্চের উপরে দাঁড়িয়েছে। নবাবের পেটে এতটা উঁচু ছিল, একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেরানো যেত, এখন পারা যাবে না। কারণ সেই 1897 সালে ভূমিকম্পতে মসজিদটা বসে যায়, এটাকে সিল করে দেওয়া হয়। আর এই কাটরা মসজিদ কিন্তু এখন আর্ট কলেজের ডিপার্টমেন্ট সার্ভ অফ ইন্ডিয়াতে। আর সরাসরি তাকালে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সিঁড়ির উপরে উঠলে দেখতে পাওয়া যাবে 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। যে এতক্ষণ নমাজ হয় না, হিস্টিক্যাল মনুমেন্ট হয়ে গেছে, ওর জন্য সবাই আমরা প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো সবাই কিন্তু আমরা এম করে কেউ প্রবেশ করতে পারতাম না। আসুন, এগুলো ভেন্টিলেটার রূপে কাজ হতো। এবার পায়ের নিচে ফলো করুন, বাংলাইটে 4 কোণা করে খোপ খোপগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তখনকার সময় এগুলো কিন্তু 1-1টা করে আসন, এরকম আনুমানিক 2000টা এখানে আসন আছে। 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কিংবা কোরআন শুনে পাঠ করতেন। আর তাদের গায়ের জন্য রোজন না পড়ে তার ব্যবস্থা, উপর দিকে তাকিয়ে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত লোয়ার বালা ঝুলছে দেখতে পাওয়া যায়। ওই বালার সাথে মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে এখনও ছোট ছোট লোয়ার হুক দেখা যায়। কারণ এখানে বসে যারা নমাজ কিংবা কোরআন শুনে পাঠ করতেন, তাদের গায়ের জন্য রোজন না পড়ে ওই বালার থেকে হুক পর্যন্ত শামিয়ানা টাঙিয়ে দেওয়া হতো। সেম দেখুন, 4 কোণা খোপ রয়েছে, সেম বেলজিয়াম গ্লাস সেট করা থাকতো। রাতে যখন চাঁদের আলো পড়তো পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো, ঠিক এগুলোতে না? হ্যাঁ। আর এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ, এরকম টোটাল 5টি গেট আছে আসুন ভিতরে। এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ, সিঁড়ির মতো করা দেখছে। নবাবের সময় জায়গাটা কিন্তু আরও বড় ছিল, এখানে মুর্শিদকুলিকা একাই বসতেন আর বাকিরা কিন্তু সবাই কিন্তু বাইরে। মুর্শিদকুলিকা এখানে বসতেন না? হ্যাঁ হ্যাঁ, আর বাকিরা সবাই বাইরে বসার মতো তখন প্রপার জায়গা ছিল এখানে। হ্যাঁ। আর উপরের দিকে তাকালে দুপাশে 2টো বড় বড় গম্বুজ দেখতে পাওয়া যায়। কিন্তু নবাবের পেটে কিন্তু এরকমই সারিবদ্ধভাবে টোটাল 5টা গম্বুজ ছিল। সেই 1897 সালে ভূমিকম্পতে মিডিলের 3টি গম্বুজ কিন্তু ভেঙে যায়, মানে এগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ,
এবার দূরে বাঁ দিকটা ফলো করুন, বুঝতে পারবেন বাঁ দিকটা কাত হয়ে গেছে, বসেও গেছে। আর আমরা তো একটা বাচ্চা মানুষের গায়ে পা লাগলে প্রণাম করি। মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবী করেছিলেন, তার মধ্যে মুর্শিদ কুলিকায় কিন্তু হিন্দুর থেকে মুসলিম। ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। আবার এই কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন উনি ওনার সমাধির উপর হেঁটে যাবো বলবো। আর এটা কিন্তু ছিল নবাবের পিরিয়ডে মেন গেট, কারণ মসজিদে মুখ পশ্চিম দিকে থাকে, পশ্চিম দিকে কিন্তু এটা রাস্তার জন্য ব্যাক সাইডকে ফ্রন্ট সাইড করে দেয় আর ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড করে দেয়। আর যেহেতু আমরা পেছন দিক দিয়ে প্রবেশ করেছি, ওর জন্য মুর্শিদ কুলিকার সমাধির পেছন দিক দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আর এটা যখন নবাবের পিরিয়ডে মেন গেট ছিল, ওনার সমাধির উপর হেঁটে এসে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হতো, ওনার মতেই কিন্তু হচ্ছে আমরা যাব। আর যে সাদা ঘরটা দেখতে পাওয়া যায়, তার দুপাশে তাকালে ছোটো ছোটো খোপ দেখতে পাওয়া যায়। কিন্তু এসব খোপের নবাবের সময় চন্দন কাজ জ্বালিয়ে দেওয়া হতো, কারণ নবাবের সময় যেসব নমাজি ভাইরা আসতেন বাড়ির থেকে নমাজ পড়তে, তাদের নাকের জন্য কোনো রকম খারাপ দুর্গন্ধ না আসে তারই কারণ। দুপাশে তাকিয়ে দেখুন ভাঙা ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে টোটাল, কিন্তু গম্বুজের মতো রাউন্ডে পুরোটা কিন্তু সে মুসাফিরখানায় ছিল বিশ্রামের জায়গা। সে ভূমিকম্পতে ঘরগুলো কিন্তু সব কিন্তু ভেঙে যায়। যে প্রথম যে দুটো গম্বুজ দেখছেন, প্রথম দুটো গম্বুজ, এই দুটো গম্বুজ আজ থেকে 7-8 বছর আগে নতুন তৈরি, প্রথম দুটো। আর এই পাশে যে গম্বুজগুলো আছে পুরনো। আর এই কাটরা মসজিদ কাজ হয়েছে, কি কাজ হয়েছে, পুরো কাটরা মসজিদ কিন্তু কালো হাড়ের মতো চিট হয়েছিল। সেকেন্ড যে লকডাউনটা গেল, ঘষে একটা কেমিক্যাল দেওয়া হচ্ছে, কেমিক্যালটা কেমন, যে কচু পাতাতে জল পড়লে থাকে না নেমে যায়, সেই কেমিক্যালটা দেওয়া হচ্ছে, চট করে সে কালো ভাবটা ধরবে না আর কি। আচ্ছা, গম্বুজগুলো আছে এখানে, চারটে আছে, এগুলো পুরনো গম্বুজ না? এগুলো সব পুরনো। ওই যে বললাম যে ঘষে মেশে কালার করা হয়েছে, তাছাড়া কিছু। এই যে হুকগুলো, ওই বালা আর এই হুক, সামিয়ানা টাঙিয়ে দেওয়া। আর বর্তমানে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলিকার সমাধি, এখান থেকে 6 ফুট নিচে। আগে কিন্তু পুরো জায়গাটা চারকোনা লোহার নির্দে জালি টাইপের ছিল, মানুষ ওনার সমাধির উপর হেঁটে যেত, তাদের পায়ের ধুলো বুকের উপরে পড়তো, সেভাবেই করা ছিল। দুর্ঘটনায় ভেঙে যায়, সিল করে দেওয়া হয়, পরে 14টা সিঁড়ি নিচে নেমে গিয়ে বাঁ দিক দুনার সমাধির রাস্তাটা খুলে দেওয়া হয়। সমাধির কবর দুটোই কিন্তু একই জিনিস, অনেক সমাধি দেখেছেন, আর এই মুর্শিদ কুলিকার সমাধির নিচে গিয়ে দেখবেন তফাত আছে, আসুন দেখতে পারা যাবে। ঢোকার পথে দুটো মিনার দেখলেন বড় বড়, চারটে ছিল, দুটি ভেঙে যায় বলেছিলাম, একটা এই পাশে কর্নারে তাকিয়ে দেখুন ভেঙে আছে, আর একটা এরকমই এই পাশে কর্নারে। এই হচ্ছে নবাব মুর্শিদ কুলিকার সমাধি, ইনার নামে জেলার নাম মুর্শিদাবাদ। এবার আমি বলি যে কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন উনি ওনার সমাধির উপর হেঁটে এলাম। এই যে মুর্শিদ কুলিকা, ইনি কিন্তু প্রথমে নবাব ছিলেন না, কে ছিলেন, দিল্লির সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। ওনার কাছে দেওয়ান হিসাবে কাজ করতেন, মানে ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন। তখন এখানকার রাজধানী কোথায়, এই বাংলাদেশ ঢাকা শহর, তখন এখানকার রাজধানী ছিল এই বাংলাদেশ ঢাকা শহর। আর এই ঔরঙ্গজেবের কিন্তু ছেলে ছিল, ওনার ছেলের সাথে এই নবাব মুর্শিদ কুলিকার কোনো বিষয়ে রাগারাগি হলে এই মুর্শিদ কুলিকা বিরক্ত হয়ে নিজে এবং নিজের বিশ্বস্তর কর্মচারীগুলো ওইখান থেকে এখানে নিয়ে এসে নিজের ব্যবসা শুরু করেছিলেন। তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না এবং ইনি নবাবও হননি। এই মুর্শিদ কুলিকা ইনি দাক্ষিণাত্যে বুরানপুর গ্রামে এক ব্রাহ্মণগড়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন বর্গী হামলা, তো যেটা আমরা এখন ডাকাত বলি, সে বর্গীরা মুর্শিদ কুলিকাকে শিশু অবস্থায় চুরি করে এক ইস্পনের বনে খাজি পানোরের কাছে কৃতদাস রূপে বিক্রি করে দিয়েছিলেন। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি এবং ইসলাম ধর্মী নাকে দীক্ষিত দিয়েছিলেন। তারপরে 1702 খ্রিস্টাব্দে এই দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে অর্থহীন হয়ে পড়ে গেছিলেন। তখনকার সময় মুর্শিদ কুলিকা এখান থেকে 1 কোটি টাকা এই ঔরঙ্গজেবকে রাজব্য হিসাবে পাঠিয়েছিলেন। তারই প্রতিদানে ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলিকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং নবাব মুর্শিদ কুলিকার নামটি নাকি উপহার দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই মুর্শিদ কুলিকার নামেই এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। আর এই নবাব মুর্শিদ কুলিকা কিন্তু একদম শেষ সময় কারণবশত কারো কাছ থেকে জানতে পেরে গেছিলেন যে আমি হিন্দু ব্রাহ্মণ করে জন্মেছিলাম, আমাকে শিশু অবস্থায় মুসলিম সম্প্রদায় বিক্রি করে দেওয়া হয়। জানার পরে কিন্তু তখনকার সময় মুর্শিদ কুলিকা হিন্দু সমাজে ঘুরে যান, ইনাকে না হয়নি ত্যাগ করে দেওয়া হয়। কারণ কি, তখনকার ব্রাহ্মণ সমাজ ছিল কঠিন, কঠোর, কেউ মেনে নিতে পারেননি, নিজের মা বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন। তখনই মুর্শিদ কুলিকা হিন্দু সমাজের প্রতি রেগে কিছু পাপান্যের কাজ করে ফেলেছিলেন। দে বলেছিলেন, আমি তো পাপান্যের কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় দেওয়া হবে, আমার সমাধির উপর দিয়ে নানা জাতি ধর্মের লোক হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের ওপরে একটু হলে পড়বে, তাহলে আমার আত্মার শান্তি পাবে, পাপমুক্ত হবে। মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবী করেছিলেন,
তার মধ্যে মুর্শিদ কুলিকাকে প্রথম এবং স্বাধীন না বলে কারণ ইনি কিন্তু কাউকে মেরে নবাব হননি, আর একাই বাংলা বিহার উড়িষ্যার তিনটে রাজ্যে একাই রাজত্ব করেছিলেন। এর জন্য আঠারোটা নবাবের মধ্যে প্রথম স্বাধীন না বলে মুর্শিদ কুলিকাকে। উনি মারা যাওয়ার পর উনার জামাই সেকেন্ড নবাব সুজাউদ্দৌলা দায়িত্ব নিয়েছিলেন। সুজাউদ্দৌলা মারা যাওয়ার পরে তিন নম্বর দায়িত্ব নিয়েছিলেন সরফরাজ খান। সরফরাজ খান মারা যাওয়ার পরে চার নম্বর দায়িত্ব নিয়েছিলেন আলিবুদ্দি। আলিবুদ্দির পরে শেষ স্বাধীন হচ্ছে সিরাজদ্দৌলা। তারপরে যে পরে তেরোটা নবাব সব কিন্তু ইংরেজদের হাতে। আর সব থেকে বেশি রাজত্ব মুর্শিদ কুলিকায় করে গেছিলেন। যদি বলেন কেন, ওনার জন্ম বললাম 1660 খ্রিস্টাব্দে, নবাবী পদ পেয়েছিলেন 1706 খ্রিস্টাব্দে। 24 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, 25 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আর দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707। তখনকার সময় মুর্শিদ কুলিকা একাই 18 বছর রাজত্ব করে গেছিলেন। তারপর সব 2 বছর 1 বছর, আবার শেষ সময় দুটো ধর্ম করে গেছিলেন, এই মসজিদ নির্মাণ করেন, এর সাথে একটা শিবের মন্দিরও করে যান। এখানে তো গম্বুজটা যেটা বললেন, এখানে একটা গম্বুজ ছিল, হ্যাঁ ওরকম মিনার ছিল, ভেঙে যায়। এই শিবের মন্দির ভিতরে যে রং করা চূড়াটা দেখতে পারা যায় উপর থেকে নিচ পর্যন্ত, ওটা শুধু উনারই হাতে, খুব ভেঙে চুরে গেছিল বলে আজ থেকে 4-5 বছর মুর্শিদ কুলিকা নিজে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, নতুন কিন্তু না, খুব ভেঙে চুরে গেছিল বলে আজ থেকে 4-5 বছর আগে রং প্লাস্টার করা হয়েছে, নিচটা মার্বেল করা হয়েছে। এখন কিন্তু মন্দির কিন্তু ব্যাক সাইড, কারণ আপনারা মনে রাখবেন এই কাটরা মসজিদ বছরে 3 দিন ফুল বন্ধ থাকে। জুন মাসে 24 তারিখ ঈদ বকরিদ, আর হাজারদুয়ারি সপ্তাহের একদিন সেটা হচ্ছে শুক্রবার। আর যে বড় মিনারটা দেখতে পাওয়া যায় 90 ফুট লম্বা ছিল, উপরে কিন্তু গম্বুজের মতো চূড়া ছিল, ভেঙে যায়, 25 ফুট চওড়া, মানে এখন যা ফিগার আছে এর থেকে আরও হাইট ছিল, লম্বা ছিল, গম্বুজের মতো চূড়া ছিল, ভেঙে যায়, 25 ফুট চওড়া। ভেতরে সিঁড়ি আছে, কিন্তু 70টি সিঁড়ি আছে গোল রাউন্ড করে, উত্তর এখন বন্ধ করে রেখেছে। আর মিনারের গায়ে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত যে আই টাইপের ছিদ্রগুলি দেখতে পাওয়া যায়, এগুলি রাখার কারণ যে সিঁড়িগুলো আছে উঠোর সময় যেন কোনো আলো বাতাসের অভাব না পড়ে তারই কারণে। আর এই যে কাটরা মসজিদের ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ারের নাম কী ছিল, মুরাদ সরফরাজ খান। ওকে, 7 রকম জিনিস দিয়ে তৈরি করেছিলেন, চুন, সুরকি, চিটে গুড়, খয়ের জল, মেথি জল, ডাবের জল, ডিমের উপরে যে সাদা অংশগুলো থাকে এইসব জিনিস দিয়ে টোটাল কাটরা মসজিদটা তৈরি। একটু মার্ক করে দেবেন এখানে যে উল্টো টিগুলো আছে, এগুলোতে নবাবের সময় কারেন্টের ব্যবস্থা ছিল না বলে এগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো, এই আলোতে পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডও ছিল, 10-12টা করে কালারও তো। এগুলো হচ্ছে স্পিকার বক্স, এটা কিন্তু পাথর না, ফাইবার, সবাই দেখে মনে হয় পাথরের। এগুলো 2008-10 সাল থেকে তোরা, এখন মিউজিক টয় না, মাঝে মধ্যে লাইটটা চালু হয়। থ্যাংক ইউ দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা আমাদেরকে পুরো ইতিহাস কাটামোড়িতে বলে শোনালেন, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে গাইড করার জন্য। নমস্কার, ভালো থাকবেন, আবার একদম। আর গাইস থ্যাংক ইউ, ধন্যবাদ।